ওইটা হচ্ছে আমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকালবেলা সবাইকে, সবুজ শাক এবং লাল শাকের শুভেচ্ছা। আমি দেখেন কতগুলো কতগুলো শাক উঠাইছে, দেখেন আমরা শাক গুলো তুললাম সকালবেলা, লাইভে ছিলাম এতক্ষণ, লাইভ করেছি যাতে করে এই জন্য আপনাদেরকে শাক ওঠানো দেখানো হয়নি, ফেসবুক লাইভে ছিলাম এই জন্য। আমরা এই ইউটিউবের জন্য, আমাদের যারা ইউটিউবের দর্শক আছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল ভাবে তৈরি করতেছি, যারা যাতে ওনারা বঞ্চিত না হয়, কারণ ফেসবুকে লাইভে গেল ভিডিওটা, লাইভের ভিডিওটা আপনারা জানেন লাইভের ভিডিওটা ইউটিউবে দেওয়া যায় না, এই জন্য আমাদের ইউটিউবে যারা দর্শক আছে তাদের জন্য স্পেশাল ভাবে ভিডিওটা তৈরি করছি। দুজনে সকালবেলা ঘুম থেকে উঠে আসে শাক তুললাম, শাক দেখে না ওঠানো লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজকে একদম কচি শাকের ভাজি করবো, শাক ভাজি। হ্যাঁ শাক গুলো শাকের বেগটা দেখাও, আমি অলরেডি এখান থেকে শাক তোলা হয়েছে, আপনাদেরকে এই ভিডিওগুলো শাক মানে মাটি তৈরি করা, বীজ বপন করা, পানি দেওয়া সবই দেখানো হয়েছে আস্তে আস্তে। এদিকে আরো শাক আছে, এই শাকটা হয়তো অন্যদিন তুলবো, কারণ এটা পাটের শাক, এই শাক দেখেন আপনারা সাথে থাকবেন, চোখের সামনে চোখের সামনে পেয়ারা বড় হবে, আমরা প্রতিদিন দুদিন চার দিন পর পরে গাছের ডাল ভেঙে দেওয়ার জন্য একদম গোড়াই গোড়াই গাছের মানে কচি ডাল গুলো কেটে দিয়েছিলাম, কচি ডাল গুলো কেটে দেওয়ার পরে এখানে পানি আছে, এটা দিতে হবে না, আবার নতুন নতুন কচি গজাইছে, আর নতুন কচি গজানোর পরে নতুন অনেক ফুল আসছে, অনেক আমাদের সাথে থাকবেন, দেখবেন আস্তে আস্তে আমরা দেখাবো, প্রায় দেখাবো পেয়ারা গুলো বড় হতে, পেয়ারা এগুলো হচ্ছে হচ্ছে এই আলে অলরেডি একটু হতে শুরু করছে, পেয়ারার কুড়ি মানে গোটা হতে শুরু করছে, ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হবে। আর একটা জিনিস খেয়াল করছো, লেবু তো কচি পাতা হচ্ছে, লেবু অলরেডি ধরছে, এটা একটু বড় হয়েছে দেখো, এটা একটু বড় হয়েছে একটু। তারপরে আরেকটা জিনিস দেখো, এগুলো তো ছোট ছোট বেশ কয়েকটা লেবু, আমার আর কয়েকটা লেবুর গাছ লাগাতে হবে, তবে এই সমস্যাটা কি এই টবটা একটু ছোট হয়েছে, হ্যাঁ বড় টবে আবার লেবুর গাছ লাগাবো দিতে হবে, আর একদমই দেখো মাথায় আবার লেবুর কুড়ি আসছে, এই যে লেবুর কুড়ি, একটা করে লেবু বড় হচ্ছে আবার কুড়ি হচ্ছে, আর আমি আসার আগেও দেখো কি অবস্থা, আমি আসার খালা টমেটো উঠে, আমাদের কাজের খালা যে টমেটো গুলো গাছ থেকে তুললো, আলহামদুলিল্লাহ ঠিক আছে, সাথে থাকবেন সাপোর্ট করবেন, আপনাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।